আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিটি শিশু জন্মের পর থেকে যাতে পূর্ণ সম্ভাবনা নিয়ে বিকাশ লাভ করতে পারে তা নিশ্চিত করা জরুরি। এজন্য শিশুদের উন্নয়নে বিনিয়োগের কোনো বিকল্প নেই। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেভ দ্য চিলড্রেন আয়োজিত এক সেমিনারে শিশুদের নিয়ে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, টেকসই শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে প্রান্তিক পর্যায়ে অভিভাবকদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে, আর শিশু বাজেটের সুষম ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। একজন রিক্সাওয়ালা ভাই থেকে শুরু করে একদম কৃষি শ্রমিককে থেকে শুরু করে উচ্চ পর্যায়ে জিজ্ঞেস করে, আমি আমার সন্তানকে স্কুলে পাঠাতে চাই, কিভাবে কোথায় পাঠাবো, সেই জায়গাটা থেকে তাদের কাউন্সেলিং নেই। এটা আমাদের বোধহয় দৃষ্টি প্রসারিত করার একটা প্রয়োজন এসছে। প্রতি বছর কিন্তু প্রতি হেডে বাজেটের পরিমাণ বাড়ছে। গত বছর যে হেড 10 টাকা পেয়েছিল, এই বছর ওই হেড 12 টাকা পাবে। কিন্তু ব্যয়টা ডাইরেকশনের এইটার জন্য কিছু ডিফিকাল্টিস আছে। স্যারকে হয়তো দিলাম, কিন্তু ওটা পাইপ দিয়ে বেয়ে বেয়ে যেতে যেতে যখন তোমাদের পর্যায়ে যাবে তখন ওর অনেকটা লিকেজ হয়ে যায়। বিশেষ শিশুদের কল্যাণ ও বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল রাজধানীর হোটেল রেডিসনে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস আয়োজিত